কোনো পীর সাহেব কোনো খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না। এটা মিথ্যা কথা কেড়ে শুনেন। একজন হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে কি পারবে না? কিয়ামতের দিন রোজাদার সুপারিশ করতে পারবে কি পারবে না? নামাজি সুপারিশ করতে পারবে কি না? হাজি সাহেব পারবে না? কারি সাহেব পারবে? আলেমগণ সুপারিশ করবে? ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, তিন ব্যক্তি সুপারিশ করবে। আল উলামা, আলেমগণ সুপারিশ করবে। আল আম্বিয়া, আম্বিয়াগণ সুপারিশ করবে। ওয়াস সুহাদা, শহীদগণ কিয়ামতের দিন সুপারিশ করবে। কথা বলেন ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত না আমার নবী সাফায়েতে কুবরা না করবে ততক্ষণ নাফসি নাফসি করবে। আমার নবী সাফায়েতে কুবরা করার পরে সমস্ত নবীরাও সাফায়েত করবে, ওয়ালিরা সাফায়েত করবে। গাউস, কুতুব, নৌজাবা, নৌকাবা, আখিয়ার, আব্দাল, আলিম, কোরআনের হাফিজ, কোরআনুল করিম, রোজা, এই সব কিছু সাফায়েত করবে। এই কথাতে লেখা আছে অদ্দূর পর্যন্ত পড়ছে। আপনার কেয়ামতের ময়দানে সাফায়াতটা কয়েকটা পর্যায়ে বিভক্ত। সবাই বলেন, কিয়ামতের ময়দানে সাফায়াতটা কয়েকটা পর্যায়ে বিভক্ত। প্রথমত সাফায়াতটা হচ্ছে দুই প্রকার। সবাই কথা বলেন, সবাই বলেন কয় প্রকার, হাত তুলে বলেন সাফায়াত কয় প্রকার। সবাই বলছে না, সবাই বলেন কয় প্রকার। সাফায়াত দুই প্রকার। প্রথম হচ্ছে সাফাআতে কুবরা, সাফাআতে কুবরা। সবাই বলেন সাফাআতে কুবরা। আরেকটা হচ্ছে সাফাআতে সুগরা। কেয়ামতের মধ্যে সাফায়াত কয় প্রকার? একটা বড় সাফায়াত, আর একটা ছোট্ট ছোট্ট সাফায়াত। কারণ বড় সাফায়াত কারা কয়, ছোট্ট সাফায়াত কারা কয়, শুনেন। বড় সাফায়াত হইল কেয়ামতের ময়দানে যখন সব নবীরা কাঁদবে নাফসি নাফসি বলে, সব নবীরা মাতোয়ারা হয়ে যাবে, তখন আমার নবী যখন আরশে আজিমের নিজে সেজদায় পড়বে, আমার নবীকে টাইনে আল্লাহ আরশে আজিমে ওঠাবে। আরশে আজিমে ওঠানোর পরে আমার নবীকে আল্লাহ জিজ্ঞেস করবে কি চান, তখন আমার নবী আল্লাহর জালালিয়ত দূর করার জন্য, আল্লাহকে জামালি করার জন্য, অন্যান্য নবীদেরকে সাফায়াতের হুকুম দেওয়ার জন্য, ওলিদেরকে সাফায়াতের হুকুম দেওয়ার জন্য আমার নবী বলবে আল্লাহ নবীদেরকে সাফায়াতের হুকুম দিয়া দেন। এই যে সাফায়াতটা করবে, এইটাকে বলা হয় সাফায়াতে কুবরা। আমার নবী সাফায়াতে কুবরা করার আগ পর্যন্ত সব নবীরা কাঁদবে, সব অলিরা কাঁদবে, সব গাউস, কুতুব, নৌজাবা, নৌকাবা, আখিয়ার, আব্দাল যারা আছে সবাই কাঁদবে। আমার নবী সাফায়াতে কুবরা করার পরে আল্লাহ জামালি হবে, জামালি হওয়ার পরে সবাইকে সাফায়াতের হুকুম দিবে, দেওয়ার পরে সবাই সাফায়াত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি একজন আলিম, কোরআনের হাফিজ সহ এমন কোন নাই যারা সাফায়াত করতে পারবে না, যাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নবী বর্ণনা করেছেন। প্রিয় ভাই আমার, এখন এটা যদি কেউ বলে যে সাফায়াতে কোবরা সোগরা, এটা মূলত বেজাল্লা কই জানেননি? এটা বেজাল্লা হলো মূলত আপনার ওই কিতাবের মধ্যে না, বেজাল্লা হলো ওই মৌলবী ফুরাফুরি পড়ছে না। কথা বুঝেন নাই? বেজাল্লা এই না যে কিতাবের মধ্যে নাই, বেজাল্লা হইছে ওই মাওলানা কিতাবটা ঠিক মতো পড়ছে কেন পড়ছে না। শুনেন, ওই এক বেচারা, একটা গল্প কই ছোট কইরা, এক বেচারা তার ফুতের ডাক্তার খাত লয়ে গেছে। এখন এক বেচারা তার ফুতের লয়ে কই গেছে, ডাক্তার খাত লয়ে গেছে। ডাক্তার খাত নিয়ে যাওয়ার পরে এমন লম্বা সিরিজ বাইর করছে, ইনজেকশন দিত, এইটা দেখা তো বেচারা মাথায় নষ্ট হয়ে গেছে। ডাক্তার সব ওই কি সেটি সিলা সিলি করসকে, আপনি যেই বড় সিরিজ লইছেন এটা দিয়ে যদি আমার ভূতের ইনজেকশন দেন আমার ফুত বাঁচত না। ডাক্তার তুই ওই সৎ না আমি হইছি, ডাক্তার আমনে ওই কিতাব তুই ভর সৎ না আমি ভরছি, কিতাব আমনেই ভরছেন, তুই সিল্লাসকে এই বড় ইনজেকশন দিয়া যদি আমার ভূতের সুই দেন তাহলে আমার ভূত যে বাঁচত না এটা আমার মনে সাক্ষী দেয়। বুঝেননি আপনারা? কারা সাক্ষী দেয়? মনে সাক্ষী দেয়। কয় কি করণ যায়? কয় ঠিক আছে, আপনি যে কিতাবটা ভরছেন ওই কিতাবটা আমারে দেন। এখন হ্যাঁ, উফরাতে কিতাবটা নামায়া হাতের মধ্যে তুইলা দিছে গো। তুইলা দেওয়ার পরে এবার কিতাব বাহির করছে, কিতাব বাহির করে উনি পড়তাছে। এত মাসের রোগী যদি এই রোগ হয়, এত নম্বর সিরিজে এই পরিমাণ ঔষধ নিয়ে রোগীর মাজার মধ্যে ফুস করতে হবে। ফরে তো মাথাই গরম হয়ে গেছে, আবার ফরি। এত মাসের রোগী যদি এই রোগ হয়, এই পরিমাণ ঔষধ নিয়ে রোগীর মাজার মধ্যে ফুস করতে মাথাই গরম হয়ে গেছে। হাই হাই, এই সিরিজ দিয়ে ইনজেকশন দিলে তো ফুত লেমন আজকা বাইর যাইতাম পারতাম। চিন্তা করতে করতে গো, এবার বেচারা কিতাবের পৃষ্ঠা উল্টাইছে,
কিতাবের পৃষ্ঠা উল্টায়া দেহে পরের পৃষ্ঠার মধ্যে লেখা আছে এমনে এমনে এই ঔষধ এই পরিমাণ দেওয়া লাগবে, তবে যদি রোগী গরু হয়, যদি রোগী ওই কথা কোন লাগে, যদি রোগী এখন গুড়ি গরুর ঔষধ গরুর ইঞ্জেকশন মানুষের বাচ্চারা দেওয়া শুরু করছে কেরে, ওই পর্যন্ত পড়ছে না, আগের ফিসটা পড়ছে পরের ফিসটা পড়ছে না, কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে এই কথা, হ্যাঁ পড়ছে ঠিক আছে কিন্তু পরের ফিসটা যে লেখা আছে যতক্ষণ পর্যন্ত না আমার নবী সাফায়েতে কুবরা না করবে ততক্ষণ নাফসি নাফসি করবে, আমার নবী সাফায়েতে কুবরা করার পরে সমস্ত নবীরাও সাফায়েত করবে, ওয়ালিরা সাফায়েত করবে, গাউস কুতুব নৌজাবা নৌকাবা আখিয়ার আব্দাল আলিম কোরআনের হাফিজ কোরআনুল করিম রোজা এই সব কিছু সাফায়েত করবে, এই কথাতে লেখা আছে অদ্দূর পর্যন্ত পড়ছে না। এটা যদি বুঝতে না পারেন তাহলে আমি আরেকটু কই এলাই মানে বুঝাই বলি, এটা হচ্ছে ওই আপনার ইয়ার মধ্যে লেখা আছে ওই মানে কিতা কয়টারে ওই দেখবেন যেই মালনারায় ওয়াজ করে কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে, ফির বাবার বেল থাকতো না, এরা আবার যখন ওয়াজ শেষ হইলে ছাত্র কালেকশন করে গো তখন আবার ওয়াজ করে, ও মুসল্লি ভাইরা মুসলমানেরা গো আমনের ফোলাডারে আমার মাদ্রাসা দেন, আমার মাদ্রাসা দিয়া যদি আমনের ফোলারে কোরআনের হাফেজ বানাইতে পারেন তাহলে কিয়ামতের দিন সাফায়াত কইরা আমনের বংশত্বে দশজন রে লইয়া জান্নাতে যাইব, এই ওয়াজ আছে কথা কন নাকি আছে, এই ওয়াজ যখন করব আস্তে করে স্টেজের কোণাতে দাঁড়াইবেন, স্টেজের কোণাতে দাঁড়ায় কর জোর করে ডাক ডাক করবেন মাওলানা সাহেব গো, ও মাওলানা সাহেব কিয়ামতের দিন যদি নবীরাই নাফসি নাফসি করে আর ফির বাবার যদি বেই লই না থাকে আমনের মাদ্রাসাত ফইরা আমার ভূতের সাফায়াত করব কেমনে, কথা কন নাকি আপনারা, তার মানে বোঝা গেছে সাফায়াত করবে এটাই, কিন্তু হেতেরা সাতের বেজালে পরে বের লাগায়া দেয়।